মাঠ পোড়া সোনালি ধানের ছড়া আর কৃষকদের মুখের স্বপ্নিল হাসি জানান দিচ্ছে বিশ্বনাথ উপজেলায় পুরু ধানের বাম্পার ফলন হয়েছে। পাকা ধানের গন্ধে মুখরিত চারপাশ, বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু সোনালি স্বপ্ন। সেই স্বপ্নের পাকা ধানগুলি গুলায় তুলতে ব্যস্ত কৃষকরা, আর এ কাজে সহযোগিতা করছেন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও পরিবারের অন্যান্য সদস্যরা। আবার অনেকে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় ভুগছেন। উপজেলার সবকটি ছোট বড় হাওরের কৃষকের মুখে সর্বত্র হাসির ঝিলিক। তবে এবার উপজেলায় শ্রমিক সংকট ও শ্রমিকের বাড়তি মজুরি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক কৃষকরা। ধান মোটামুটি ভালো হয়েছিল, আর এখন কু বৃষ্টি বাদল, শিলা বৃষ্টি, মানুষ নাই, খাটার মতো মানুষ মিলেন না, নিজে খাটি আর এরপরে পরিবারের যে বাচ্চা কাচ্চা আছে এরা লইয়া খাটি। আর সময় আসলে মানুষের খুব সংকট, আর ধান সারিঙ্গে ফাইকিয়া আইছে, আকাশের অবস্থা ভালো নাই, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হয়, আমরা বর্তমানে এখন মানুষ না থাকায় পরিবার পরজন নিয়া ধান কাটার নামছি। ধান কাটার শ্রমিকও হল সংকট, তো বাংলা আমরা দেশি শ্রমিক দিয়ে খাটাইতে হলে 800-900 টাকা দিয়ে খাটাইতে হয়। ছোটে আর যেও মানুষ পাইয়ার না বাচ্চার লিয়া নিজে নিজে ধান কাটি। আর গতবার থাকি আমরা এবার ধান বহুত ভালো হয়েছে, গতবার 2 হাঁটি ধান আসিল, এইবার হয়েছে 4 হাঁটি ধান। আল্লাহর কুমি মিলে সব ভালো হয়েছে, কিন্তু মানুষ পাইলাম না, মানুষ না ভাবায় আমরা নিজে নিজে ফ্যামিলি সহ আমরা নিজে নিজে খাটলাম। সরেজমিনে দেখা যায় এবার উপজেলার বিভিন্ন হাওরের মূল অংশ জুড়ে বুরু ধানের ভালো ফলন হয়েছে। রমজানের শেষের দিকে কাটা কিছুটা শুরু হলেও ঈদের পরপরই মাঠগুলিতে দ্রুত চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। কৃষানীরাও ধান পরিষ্কার করে রুদিয়ে শুকিয়ে গুলায় তোলার কাজে ব্যস্ত রয়েছেন সারাক্ষণ। এদিকে উপজেলা কৃষি অফিস কর্তৃক জানা যায় চলতি বোরো মৌসুমে উপজেলায় প্রায় 7,230 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে, এবং কৃষকের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে মাঠ পর্যায়ে উন্নত মানের বীজ ও সার প্রদানসহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে। কৃষি পুনর্বাসন কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রায় 2100 কৃষককে প্রতি বিঘা জমির জন্য করে 5 কেজি উপসি ধানের বীজ, 10 কেজি ডিএপি সার এবং 10 কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়াও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতি কৃষককে 2 কেজি করে হাইব্রিড বীজ মোট 37 জন কৃষকের মাঝে বিতরণ করা হয়। সব কিছুর এই মধ্য দিয়ে আমরা প্রায় 7,230 হেক্টর জমিতে বোরো ধান উৎপাদন অর্জন সম্ভব হয়। বিশ্বনাথ উপজেলায় প্রায় 32% বোরো ধান কর্তন সম্ভব হয়েছে। আশা করি ফ্লাশ ফ্লাড বা অন্য কোনো দুর্যোগের আশঙ্কা ছাড়াই আমরা বোরো ধান ঘরে তুলতে পারব। গুলায় ধান তোলা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে লাভবান হবেন বলে জানিয়েছেন কৃষকরা। সমুজ আহমদ সাইমন, লন্ডন বাংলা বয়েস।